20 ডিসেম্বর 1971 আত্মসমর্পণকারী পাকিস্তানি জেনারেল এ এ কে নিয়াজিকে আজ বিশেষ বিমানযোগে ঢাকা থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে রয়েছে আর এক বন্দি প্রাক্তন গভর্নরের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। ভারতের ইস্টার্ন কমান্ডের মুখপাত্র জানান, গত রাত পর্যন্ত আটক পাকিস্তানি সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে 65,670। বাংলাদেশের পক্ষে আজ যেসব কূটনীতিক আনুগত স্বীকার করেন তাদের মধ্যে রয়েছেন লন্ডনে পাকিস্তান দূতাবাসের ইকোনমিক মিনিস্টার এসানুল কবির, প্যারিসে কমার্শিয়াল কাউন্সিলর মুসলিহ উদ্দিন আহমেদ এবং ব্রাসেলসে দ্বিতীয় সচিব খায়রুল আনাম।